আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। গতকাল আমরা পর্যায় সারণীর লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম সেটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। আমি একটা মাত্র কমেন্ট পেয়েছি, সেটা হচ্ছে পরমাণুর আকার সম্পর্কে আবার তোমাদেরকে বোঝানোর জন্য তোমরা প্রশ্ন করেছো। তো আসল প্রশ্নটা হচ্ছে, উত্তরটা হচ্ছে এটা যে যখন পরমাণুর গ্রুপের ক্ষেত্রে আমরা আলোচনা করবো, একই গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যায়, তাহলে জানি একই গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যায় মৌলগুলোর পর্যায় পরিবর্তন হয়। পর্যায় পরিবর্তন হওয়ার সাথে সাথে তাদের স্তর সংখ্যা পরিবর্তন হয়। যেমন এটি এক নম্বর পর্যায়, তার মানে এটি শক্তি স্তর একটা। এটি দুই নম্বর পর্যায়, তার মানে শক্তি স্তর দুইটা। এটি তিন নম্বর পর্যায়, তার মানে শক্তি স্তর তিনটা। যত নিচের দিকে যাবে সব মৌলের ক্ষেত্রে, উপর থেকে যত নিচের দিকে যাবে মৌলগুলোর ক্ষেত্রে, তাদের শক্তি স্তর আস্তে আস্তে বাড়ার কারণে তাদের নিউক্লিয়াস থেকে তাদের দূরত্ব বাড়ে, এই কারণে তার আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি একই গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যায় মৌলগুলোর আকার বৃদ্ধি পায়। এবার পর্যায়ের ক্ষেত্রে, মানে এখন বাম থেকে ডান দিকের ক্ষেত্রে মৌলগুলোর বৈশিষ্ট্য কি, ডান থেকে বাম দিকের ক্ষেত্রে মৌলগুলোর বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে আমরা যে কোনো একটা পর্যায়ে ধরি, যেমন আমরা তিন নম্বর পর্যায়ের মৌলগুলো ধরি। তিন নম্বর পর্যায়ের প্রথম মৌল হচ্ছে সোডিয়াম। সোডিয়াম থেকে যখন ম্যাগনেসিয়ামে যাব, যদিও তিন নম্বর পর্যায়ে সবগুলো শক্তি স্তর কিন্তু একই, তিন নম্বর শক্তি স্তর অর্থাৎ একই রকম আকার হওয়ার কথা, কিন্তু দেখো প্রথম মৌলে পারমাণবিক সংখ্যা 11 থাকার কারণে তার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কিন্তু 11 অর্থাৎ, কিন্তু পরের মৌল ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 থাকার কারণে তার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কিন্তু 12 অর্থাৎ সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ বেশি। তাহলে যত বাম থেকে ডান দিকে যাব পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি ঘটে, ফলে তাদের নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ বাড়ে। বাড়লে সর্ববহিঃস্থ স্তর ইলেকট্রনকে সে আরো জোরে আকৃষ্ট করে, আরো জোরে আকৃষ্ট করলে তখন ইলেকট্রনগুলো তার লাভ দিয়ে আসতে পারে না, তখন তার আকারটা বা তার শক্তি স্তরটা কিছুটা স্মিত হয়। স্মিত হওয়ার কারণে তার আকার আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি সোডিয়ামের আকার থেকে ম্যাগনেসিয়ামের আকার কিছুটা কম, তার অ্যালুমিনিয়ামের আকার কিছুটা কম, সিলিকনের আকার আরো কিছুটা কম। এইভাবে যে কোনো মৌলের ক্ষেত্রে যত বাম থেকে ডান দিকে যায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তার আকার বা তার পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। ধন্যবাদ। এখন আমরা নতুন যে পাঠ 4.7 অর্থাৎ বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ বিশেষ নাম, মানে কোন গ্রুপের, সাধারণত সব গ্রুপের বিশেষ নাম নেই, কিছু কিছু গ্রুপের ক্ষেত্রে বিশেষ নাম আছে। কেন এদের বিশেষ নাম দেওয়া হলো, কেন ওই গ্রুপের নাম ওই নামটা দেওয়া হলো, তা ব্যাখ্যা করবো আমরা। যেমন আমরা এক নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা বলতে পারি, যেমন এক নম্বর গ্রুপে এই গ্রুপের মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতুর মৌল। ক্ষার ধাতুর মৌল, কেন ধাতুর মৌল? এক নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতুর মৌল। কেন এরা ক্ষার ধাতুর মৌল? এর কারণ হচ্ছে এক নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে, তবে অবশ্যই হাইড্রোজেন ব্যতীত, কারণ হাইড্রোজেন আমরা আগেই জেনেছি হাইড্রোজেনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আমরা লিথিয়াম থেকে হিসাব করবো। তাহলে এই কারণে দেখো হাইড্রোজেন তার কালার একরকম, আর লিথিয়াম থেকে কিন্তু কালার কিন্তু অন্যরকম দেওয়া আছে। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ট্রান্সিয়ামের ক্ষেত্রে অর্থাৎ একই গ্রুপের উপর থেকে একই গ্রুপের মৌলগুলো লক্ষ্য করলে দেখা যায় যে সবগুলো মৌল পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। অর্থাৎ যে সকল মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার এবং সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, সেই সকল মৌলগুলোকে ক্ষার ধাতু মৌল বলে। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা সাধারণত ইলেকট্রন প্রদান করে। কয়টা ইলেকট্রন প্রদান করে? একটা ইলেকট্রন। তাহলে দুটা বৈশিষ্ট্য, এরা সর্ববহিঃস্থ স্তর থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ধনাত্মক আধান যুক্ত আয়নে পরিণত হয়। আর আরেকটা হচ্ছে এই সকল মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে আর সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেমন একটা উদাহরণ দিয়ে আমি বলি, যেমন আমি ধরো সোডিয়ামটা দিয়ে বলি, সোডিয়াম Na, বা এখানে আমি এখানে একটু দেখাই, লক্ষ্য করো, যেমন সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে H2O বিক্রিয়া করে উৎপন্ন হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, আর শেষে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। দেখো এখানে এটা ভেঙে SOS উৎপন্ন হয়, তাহলে এটার সাথে এটা যুক্ত হয়ে উৎপন্ন হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, আর আলাদা হাইড্রোজেন পরবর্তীতে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। আমি সমতা নিয়ে দেখো
তাহলে যে সকল মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে সেই সকল মৌলগুলোকে বলা হয় ক্ষারজাত মৌল। এভাবে আমরা সবগুলো ব্যাখ্যা করতে পারি। পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে সাথে হাইড্রোজেন গ্যাস, রুবিডিয়াম পানির সাথে বিক্রিয়া করে, তবে এদের ক্ষেত্রে সাধারণত পানির ক্ষেত্রে বিক্রিয়াটা একটু সেন্সিটিভ, কারণ এরা এত তীব্র যে পানির সাথে বিক্রিয়া করতে গেলে বিস্ফোরিত হতে পারে, আমরা আগুন ধরে যেতে পারি। সাধারণত আমরা লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, এই পর্যন্ত পটাশিয়ামের ক্ষেত্রে অনেক সময় পরীক্ষা করা যায় না, কারণ পটাশিয়ামও তীব্র খাদ ধাতু, এরা পানির সাথে বিক্রিয়া করে আগুন ধরে যেতে পারে। সাধারণত আমরা লিথিয়াম এবং সোডিয়াম দিয়ে পরীক্ষা করতে পারি। তাহলে এক নম্বর গ্রুপের মৌলগুলোকে খাদ ধাতুর মৌল বলা হয় কেন, তার কতগুলো কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে এরা সর্ববহিঃস্থ স্তর থেকে একই বিজন ছেড়ে দিয়ে ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয়। তারপরে আরেকটা কারণ হচ্ছে এই মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে এবং সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আমি উদাহরণ হিসেবে বিক্রিয়া করে দেখালাম। এবার দেখো দুই নম্বর গ্রুপের মৌল, দুই নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় মৃত ক্ষার ধাতু। মৃত কথাটার মানে হচ্ছে এই সকল মৌলগুলো যৌগ আকারে মাটিতে পাওয়া যায়, আর মাটিতে পাওয়া যায় বিধায় এদেরকে বলা হয় মৃত, আর যেহেতু ক্ষার আকারে পাওয়া যায় এই কারণে এই ধরনের মৌলগুলোকে বলা হয় মৃত ক্ষার ধাতু। যেমন এই যে দেখো ম্যাগনেশিয়াম বা বেরিলিয়াম, এই ম্যাগনেশিয়াম এগুলো ক্যালসিয়াম, এই এই মৌলগুলোর মৌলগুলো না, এক্সট্রা মৌলগুলো না, মৌলগুলোর যৌগ আকারে, যৌগ আকারে কোথায় পাওয়া যায়, মাটির মধ্যে পাওয়া যায়, কি আকারে, ক্ষার আকারে। তাহলে যে সকল গ্রুপের মৌলগুলো যৌগ আকারে ক্ষার হিসাবে মাটির মধ্যে থাকে, আর মাটির মধ্যে থাকার কারণে মৃত, আর ক্ষার হিসাবে থাকার কারণে এই ধরনের মৌলগুলোকে বলা হয় মৃত ক্ষার ধাতু। তারপরে দেখো এখানে এগারো নম্বর গ্রুপের দিকে আমরা লক্ষ্য করি, পরেরটা মনে হয় এগারো নম্বরটাই দেওয়া আছে, মুদ্রা ধাতু, হ্যাঁ ঠিক আছে। এগারো নম্বর গ্রুপের মৌলগুলো দিকে লক্ষ্য করি, দেখো প্রথম মৌল হচ্ছে কপার, তারপরে হচ্ছে সিলভার, সিলভার মানে রূপা, তারপর হচ্ছে গোল্ড এইউ, আর রঞ্জেনিয়াম বাদে এই প্রথম যে তিনটি মৌল, এই তিনটি মৌলের বৈশিষ্ট্য হচ্ছে এই মৌলগুলো পূর্বে এগুলো দিয়ে মুদ্রা তৈরি করত, মুদ্রা তৈরি করে বাণিজ্যিক ক্ষেত্রে বা কেনা বেচার ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে এগুলো বিনিময় হিসেবে ব্যবহার করত, অর্থাৎ অতীতে এগুলো মুদ্রা হিসেবে ব্যবহার করত, এখনো মুদ্রা হিসেবে ব্যবহার করা হয়। যেমন এই যে আমরা কপারের কয়েনগুলো পাই, তারপরে আগে গোল্ডে কয়েন ব্যবহার করতো, এখন আবার সিলভারের কয়েন ব্যবহার করে, যে পয়সাগুলো আছে না এগুলো বেশিরভাগ সিলভারের। তাহলে যে সকল গ্রুপের মৌলগুলো মুদ্রা তৈরি করার জন্য ব্যবহার করা হয় বিধায় এই ধরনের মৌলগুলোকে বলা হয় মুদ্রা ধাতুর গ্রুপের মৌল। এই কারণে এক নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় মুদ্রা ধাতু মৌল। এবার দেখো সতেরো নম্বর গ্রুপ, দেখো সতেরো নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপরে অ্যাস্টাইটিন এবং টেনেসাইন, একটা হলো অ্যাস্টাটাইন এবং টেনেসাইন, এই যে এই মৌলগুলো এদেরকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। কেন হ্যালোজেন গ্রুপ বলে, তার কারণ হচ্ছে এই সকল মৌলগুলো হ্যালোজ, হ্যালোজেন কথাটার মানে হচ্ছে হ্যালোজ থেকে আসছে, হ্যালোজ একটা গ্রিক শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক, অর্থাৎ এগুলো সমুদ্রের লবণে যৌগ আকারে পাওয়া যায়, আর ওই সমুদ্রের লবণে যৌগ আকারে পাওয়া যায় বিধায় এদের ওই গ্রিক শব্দ থেকে এদের নাম করা হয়েছে হ্যালোজেন গ্রুপের মৌল। অর্থাৎ দেখো ফ্লোরিনের যৌগ সমুদ্রের লবণে পাওয়া যায়, ক্লোরিনের লবণ যেমন সোডিয়াম ক্লোরাইড যৌগ আকারে পাওয়া যায়, যেমন ব্রোমিয়াম ক্লোরাইড যৌগ আকারে পাওয়া যায়, তাহলে এই সতেরো নম্বর গ্রুপের মৌলগুলো যৌগ আকারে সমুদ্রের লবণ আকারে, সমুদ্রের পানিতে লবণ আকারে পাওয়া যায় বিধায় এগুলোকে বলা হয় হ্যালোজেন গ্রুপের মৌল। আরেকটা এখানে আমি আসলে একটা স্টুডেন্ট এর আগে প্রশ্ন করছিল, স্যার ফ্লোরিন এবং ক্লোরিন এই দুটি মৌলের মধ্যে কোনটি আকার না কি জানি বলছিল, ফ্লোরিন বা কোনটি সক্রিয়তা বেশি বা কোনটি অধাতব ধর্ম বেশি, এটা ব্যাখ্যা করার জন্য। আকারের ক্ষেত্রে এটি দুই নম্বর শক্তিস্তর থাকার কারণে এর আকার থেকে এর আকার কিছুটা বড়, আর যেহেতু এর আকার আমরা জানি যার আকার যত বড় তার সক্রিয়তা কিন্তু তত কম বা ঋণাত্মকতা কিন্তু তত কম। তাহলে দেখো ফ্লোরিনের আকার থেকে ক্লোরিনের আকার কিছুটা বড়, যেহেতু ফ্লোরিনের আকার ছোট তার মানে ক্লোরিনের ঋণাত্মকতা বেশি, ক্লোরিনের ঋণাত্মকতা কম, তার মানে কি এই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন যত উপর থেকে দিকে যাবে তত তার ঋণাত্মকতা আস্তে আস্তে কমতে থাকবে। ওকে, তাহলে ফ্লোরিনের ঋণাত্মকতা হলো সবচেয়ে বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, এভাবে ঋণাত্মকতা কমতে থাকে। তাহলে সতেরো নম্বর গ্রুপের মৌলগুলোকে কেন হ্যালোজেন গ্রুপের মৌল বলে তা আমি একটু আগে ব্যাখ্যা করলাম। এবার আসো নিষ্ক্রিয় গ্যাস, আঠারো নম্বর গ্রুপের মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলে,
এটি এটা অলরেডি কিন্তু তোমরা ক্লাস 8 থেকে জেনে আসছো যে 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে কেন নিষ্ক্রিয় বলে তার কারণ হচ্ছে দুটো যে সকল মৌলের শক্তি স্তরে সর্বোচ্চ যতগুলি ইলেকট্রন থাকার কথা ততগুলো যদি ইলেকট্রন থাকে অথবা যদি 8টা ইলেকট্রন থাকে অর্থাৎ অষ্টক পূর্ণ করে তখন সেই মৌলগুলো হয় সুস্থিত যেমন হিলিয়াম হিলিয়ামের সর্বোচ্চ স্তরে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 বা 2 তার সর্বোচ্চ স্তরে ইলেকট্রন সংখ্যা হলো 2টা একটা শক্তি স্তরে সর্বোচ্চ থাকতে পারে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ থাকতে পারে এই দুইটা এখানে যতগুলো থাকার কথা ততগুলো থাকার কারণে এটা এই হিলিয়ামটা আর এটা দুইয়ের নিয়ম পালন করে যেহেতু দুইটা আছে এই কারণে হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় মৌল আর অন্যান্য মৌলে ইলেকট্রন বিন্যাস করলে দেখবা সবগুলো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন থাকে এই নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এবং ওগানেসন সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে দেখবে সর্বশেষ স্তরে 8টা ইলেকট্রন বিদ্যমান থাকে এই কারণে এরা অষ্টক নিয়ম পালন করে আর অষ্টক নিয়ম পালন করার কারণে এরা সুস্থিত হয় এই কারণে এদেরকে যেহেতু সুস্থিত কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না এই কারণে এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল এই কারণে 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল আর অবস্থান্তর মৌল দেখো লক্ষ্য করো এই যে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত এই যে একটা কালার দেওয়া আছে না এই কালারে যত মৌল আছে এই মৌলগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল অবস্থান্তর মৌল কথাটার মানে হচ্ছে এরা অবস্থা ভেদে পরিবর্তন হয় অর্থাৎ যেমন কপার কখনো কখনো দুইটা যৌগ হয় অবস্থা ভেদে কিপ্রাস অক্সাইড অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করে কখনো কখনো হয় কিপ্রিক অক্সাইড আবার এদের আবার বৈশিষ্ট্য হচ্ছে এরা আবার বিভিন্ন রকমের রঙিন রঙিন বর্ণ প্রদর্শন করে মানে এই ধরনের মৌলগুলো সাধারণত রঙিন হয় হ্যাঁ তাহলে কত নম্বর গ্রুপের মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যদিও উপরের ক্লাসে গ্রুপ 12 এর আগে 11 পর্যন্ত দেওয়া আছে 12 কে অবস্থান্তর মৌলের মধ্যে ধরা হবে না এটা কিছু যুক্তিগত কারণ আছে যেহেতু তোমাদের নিচের ক্লাস 19 এর ক্লাস সেহেতু তোমরা যদি বলো 3 থেকে 12 পর্যন্ত অবস্থান গ্রুপের মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলে কোনো সমস্যা নাই কিন্তু উপরে ক্লাসে দেওয়া আছে 3 থেকে 11 পর্যন্ত সাধারণত মৌল গ্রুপের মৌলগুলোকে অবস্থান্তর বলে মৌল বলে 12 নম্বর গ্রুপের মৌলগুলোকে সাধারণত অবস্থান্তর মৌল বলা যায় না দুই একটা কারণ আছে সেই কারণটা কিন্তু ইন্টারমিডিয়েট ক্লাসে ব্যাখ্যা আছে এখন আমি ব্যাখ্যা করলেও করতে পারি যদি পরবর্তীতে সুযোগ পাই আমি ব্যাখ্যা করে বুঝাই দিব কেন 12 নম্বর গ্রুপের মৌলগুলো অবস্থান্তর বলা মৌল বলা যাবে না কিন্তু আপাতত তোমাদের ক্লাসে তোমরা বলতে পারো 3 নম্বর গ্রুপ থেকে এবং 12 নম্বর গ্রুপের মৌলগুলোকে সাধারণত অবস্থান্তর মৌল বলা হয় ওকে মোটামুটি আমাদের এই পাঠ শেষ এবার দেখো পাঠ 4.8 অর্থাৎ পর্যায় সারণীর সুবিধা তিনটা কারণে পর্যায় সারণীর সুবিধা হয় এক হচ্ছে রসায়ন পাতের সহজীকরণের কারণে কারণ দেখো 1 থেকে 118টা মৌল সবগুলো আলাদা আলাদা ধর্ম এবং বৈশিষ্ট্য জানা অত্যন্ত কষ্টসাধ্য এই কারণে আমরা যদি এই 18টা গ্রুপ সম্পর্কে জানি আমাদের সহজে পর্যায় সারণী সম্পর্কে তার ভৌত এবং মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে অতি সহজে আমরা জ্ঞান লাভ করতে পারবো এই কারণে এটা একটা মারাত্মক সুবিধা তোমরা বিস্তারিত পড়লে আরো বুঝতে পারবা নতুন মৌলের আবিষ্কার আমি তখন তোমাদেরকে বলেছিলাম এর আগের ক্লাসে মেন্ডেলিফ যখন পর্যায় সারণীটা যখন তৈরি করে তখন 63টা মৌল দিয়ে কিন্তু তৈরি করে পরবর্তীতে উনি বাকি মৌলগুলোর জন্য ফাঁকা রেখে গেছেন উনি এই ভবিষ্যৎবাণী করে গেছেন যে হ্যাঁ ভবিষ্যতে আরো মৌল আবিষ্কার হবে এবং ওই মৌলগুলো আবিষ্কৃত মৌলগুলো ওই ফাঁকা জায়গায় বসবে তার কথাই সঠিক হলো এই আবিষ্কৃত মৌলগুলো ফাঁকা জায়গায় বসে এখন 118টা মৌল পর্যন্ত আধুনিক পর্যায় সারণীটা গঠন করা হলো একটা সুবিধা আরেকটা সুবিধা হচ্ছে গবেষণা ক্ষেত্রে গবেষণা ক্ষেত্রে আমরা পর্যায় সারণীর মৌলগুলো সম্পর্কে যদি জানি তাদের ধর্ম সম্পর্কে জানি ভূত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে জানি তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানি তারা কি ইলেকট্রন ত্যাগ করবে না গ্রহণ করবে কটা ইলেকট্রন ত্যাগ করবে কটা ইলেকট্রন গ্রহণ করবে কোনটি ধাতু ধর্ম দেখায় কোনটি অধাতু ধর্ম দেখায় কোনটি অবধাতু দেখায় এগুলো সম্পর্কে যদি আমরা জানতে পারি বা কোনো বিজ্ঞানী যদি জানতে পারে তাহলে তার গবেষণা ক্ষেত্রে অত্যন্ত সুবিধা হবে আর এই কারণে পর্যায় সারণী আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ওকে এবার আমরা শেষ পাঠে চলে আসি শেষ পাঠ 4.9 শেষ পাঠে হলো আমরা যে বলছিলাম যে একই গ্রুপের মৌলগুলো ধর্ম একই অর্থাৎ এরা সব একই রকমের বিক্রিয়া দেয় আমরা একটা যে কোনো একটা গ্রুপের মৌল দিয়ে আমরা এখন প্রমাণ করে দেখাবো হ্যাঁ যে কোনো একই গ্রুপের মৌলগুলো একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে যেমন আমরা এখন 17 নম্বর গ্রুপের মৌলগুলো দিয়ে পরীক্ষা করতে পারি যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এইগুলো দিয়ে এই মৌলগুলো দিয়ে আমি এখন ব্যাখ্যা করে বুঝাতে সক্ষম হব যে 17 নম্বর গ্রুপের মৌলগুলো ধর্ম একই রকম অর্থাৎ সবগুলো একই রকমের বিক্রিয়া প্রদর্শন করে তো ঠিক আছে দেখো আমরা আবার বলি 17 নম্বর গ্রুপের প্রথম মৌল হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন লক্ষ্য করো
প্রথমে দেখো এই মৌলগুলোর প্রত্যেকটা মৌল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ফ্লোরিন দেখো ফ্লোরিন ব্রোমিন আয়োডিন সাধারণত এই মৌলগুলো গ্যাসীয় অবস্থা থাকার কারণে এরা কখনো পরমাণু আকারে থাকে না এরা দ্বিপরমাণু আকারে থাকে মানে দুইটা পরমাণু এটাকে বলা হয় দ্বিপরমাণু অণু আকারে থাকে এভাবে এই কারণে এদেরকে এভাবে লিখতে হয় তাহলে এরা এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় হাইড্রোজেন ফ্লোরাইড এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় হাইড্রোজেন ক্লোরাইড এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় হাইড্রোজেন ব্রোমাইড এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় হাইড্রোজেন আয়োডাইড অর্থাৎ তারা এই দেখো সব নাম্বার গ্রুপের মৌলগুলো সবগুলো অ্যাসিড গঠন করে দেখো এটা নাম হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোব্রোমিক অ্যাসিড এবং হাইড্রো আয়োডিক অ্যাসিড তার মানে সবগুলো অ্যাসিড গঠন করে আবার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই অ্যাসিডগুলো পানি এই অ্যাসিডগুলো পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড জন্য দেখায় দেখো যদিও এখানে পানি নাই আমরা এটাকে হাইড্রোক্লোরিক হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড বলতে পারবো না সরি এটাকে আমরা উচ্চারণ করবো এভাবে হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন আয়োডাইড এই চার ধরনের যৌগ গঠন করে আবার এরা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড গঠন করে যেমন হাইড্রোজেন ক্লোরাইড যোগ পানি এটা কিভাবে দিলে আরো সুন্দর হয় এই উপরে যদি পানি দিই তাহলে হাইড্রোজেন ক্লোরাইড তখন এখানে অ্যাকোয়া দিই অ্যাকোয়ার কথাটা মানে হচ্ছে এটার সাথে পানি দ্রবীভূত অবস্থা আছে আর যে সকল যৌগগুলো পানিতে দ্রবীভূত অবস্থা থাকে তারা হাইড্রোজেন আয়ন দেওয়ার কারণে এখানে আমরা এটা বলতে পারবো হাইড্রোফ্লোরিক অ্যাসিড কিন্তু এটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলতে পারবো না এটাকে বলবো হাইড্রোজেন ফ্লোরাইড আবার এটাকে কিন্তু আমরা হাইড্রোজেন ক্লোরাইড বলবো এরা পানির উপস্থিতিতে দ্রবীভূত হয় এটা বলতে পারবো হাইড্রোক্লোরিক অ্যাসিড তারপরে হাইড্রোজেন ব্রোমাইড এরা পানির উপস্থিতিতে দ্রবীভূত হয় হাইড্রোব্রোমিক অ্যাসিড আবার একই কথাটা মানে হচ্ছে এর মধ্যে এটার মধ্যে পানি দ্রবীভূত আছে হাইড্রোজেন আয়োডাইড এরা পানিতে দ্রবীভূত হয়ে উৎপন্ন হয় হাইড্রো আয়োডিক অ্যাসিড তাহলে দেখো একই ধরন প্রদর্শন করলো এই সকল হ্যালাইড গুলো হাইড্রোজেনের হ্যালাইড গুলো মানে হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন আয়োডাইড পানিতে দ্রবীভূত হয়ে অ্যাসিড গঠন করে হাইড্রোফ্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোব্রোমিক অ্যাসিড হাইড্রো আয়োডিক অ্যাসিড আবার এই অ্যাসিড গুলো যে কোনো কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে আবার এই অ্যাসিড গুলো যে কোনো কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে যেমন দেখো ক্যালসিয়াম কার্বনেট যোগ হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোফ্লোরিক অ্যাসিড সরি হাইড্রোফ্লোরিক অ্যাসিড তাহলে উৎপন্ন হবে ওই ধাতুর লবণ মানে ক্যালসিয়াম ফ্লোরাইড ক্যালসিয়াম কার্বনেট যোগ হাইড্রোফ্লোরিক অ্যাসিড ক্যালসিয়াম ফ্লোরাইড এটা যদি যেহেতু দুই প্লাস এই কার্বনের বেগে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি আবার দেখো যে কোনো একটা দেখাই আবার ক্যালসিয়াম কার্বনেট যোগ এসিএল অ্যাকোয়ার উৎপন্ন হয় ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি আবার অন্য যে কোনো একটা কার্বন দিয়ে দেখাতে পারো ম্যাগনেসিয়াম কার্বন দিয়ে দেখাতে পারো যে কোনো অ্যাসিডের সাথে যে কোনো এই যে কোনো অ্যাসিডের সাথে যে কোনো একটা দেখাই হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে দেখাই তাহলে কি উৎপন্ন হবে আবার যে কোনো কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ তার মানে লবণটা হবে ম্যাগনেসিয়াম ব্রোমাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি দেখো এখানে আমি তিন ধরনের বিক্রিয়া দেখালাম সবগুলো বিক্রিয়া কিন্তু এক রকমের ধর্ম প্রদর্শন করলো আমি আবার দেখাই এক নাম্বার গ্রুপের মৌল সরি সত নাম্বার গ্রুপের মৌলগুলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রেট হ্যালাইড গঠন করে হ্যালাইড গুলো হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন আয়োডাইড এই হ্যালাইড গুলো মানে এই যৌগগুলো পানির সাথে দ্রবীভূত হয়ে অ্যাসিড গঠন করে হাইড্রোফ্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোব্রোমিক অ্যাসিড হাইড্রোআয়োডিক অ্যাসিড এই অ্যাসিড গুলো কার্বনেট লবণ যে কোনো কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ পানি আর কার্বন ডাইঅক্সাইড গঠন করে দেখা যায় যে একই গ্রুপের মৌলগুলো একই রকম বিক্রিয়া প্রদর্শন করার কারণে আমরা এবার সিদ্ধান্ত নিতে পারি যে কোনো পর্যায় সারণীর যে কোনো গ্রুপের মৌলগুলো সবসময় ভৌত রাসায়নিক ধর্ম একই রকম ঠিক আছে তো আমাদের পর্যায় সারণী শেষ হলো আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ আমি খুব রিসেন্টলি তোমাদের ভিডিও কলের মাধ্যমে আমি পড়া নিব আশা করি ভিডিও কলে সবাই অ্যাটেন্ড করবে যদি কেউ ভিডিও কলে অ্যাটেন্ড না করো আমি ধরে নিব সে পড়া শিখো নাই তার মানে তুমি ভিডিও কলে আসতেছো না আমি অলরেডি দশম শ্রেণীর শিক্ষার্থীদের ভিডিও কলে পড়া নিয়েছি
ওদের অত্যন্ত ভালোভাবে ওরা আমাকে পড়া দিয়েছে। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমি যে অক্লান্ত পরিশ্রম করছি তোমাদের জন্য, আমার পরিশ্রম সার্থক হয়েছে। আশা করি তোমরা আমাদের আমাকে ভিডিও কলের মাধ্যমে ভালোভাবে পড়া দিতে পারবা এবং আমার পরিশ্রম সার্থক হবে। সবাই ঘরে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলিও, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।